অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকত, সে মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। প্রতিটা মানুষের জীবনেই একটা ভুলতে না পারার মানুষ থাকে। প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায়, কিন্তু চারপাশের মানুষই সেটা কঠোর করে তোলে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন, সকলের সামনে নিজেকে হাসিখুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। হতাশ হবেন না, উপরওয়ালা যা কিছু কেড়ে নেয় তার থেকে অধিক ও উত্তম জিনিস দান করেন। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস, তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। কখনো টাকার অহংকার করো না, কারণ সময় কখন যে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া আর কেউ জানে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না। ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। অভিমান ভাঙানো যায়, অভিনয় নয়। টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না। পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায়। পুরোপুরি ভাঙাচুরো একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায়। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই, ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই। টাকা খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবেন না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। জীবনের পাঁচটি সত্য। নাম্বার এক, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার দুই, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার চার, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার পাঁচ, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনই কষ্টদায়ক হয়,
কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারোর সাথে ব্যস্ত থাকো, তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও, কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায়, সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন, লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায়, তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেজ্জতির জবাব এতটা ইজ্জতের সাথে দিন যাতে যে আপনাকে বেজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু সে কি জানেন একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনও অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।